Hello guys, welcome back to my channel, Innovative Move. Wow, I'm going to put it in my teeth. আর এ হচ্ছে মোহনা মানে নিজে পুরছে পুরছে আমাদের দাদা থেকে পড়াচ্ছে মানে তুমি ভাবো মানে কিরকম ধরনের টেলা পুরে দিয়েছে আজকের ভিডিওটা এই মাংস ভাত থেকে শুরু করছি বুধবারে ছিল আমাদের হেয়ারস্টাইল ক্লাস তো প্রথমে হেয়ারস্টাইল কিছুটা হয়েই গেছিল আমাদের প্র্যাকটিস করা তখন আমি করেছিলাম আর আমার সাথে আরও কয়েকজন করেছিল বাকি পার্টনাররা পরে করবে খাওয়া দাওয়ার পরে তো দুপুরবেলায় আমরা সবাই মিলে এইরকমভাবেই খেতে বসি সবাই একসাথে দাদার সাথে এরপর হেয়ারস্টাইল স্টার্ট হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে এই হচ্ছে আমার পার্টনার যে আমার চুল ক্রিম্পিং করছে এখন ওর খুবই অসুবিধা হয় বিকজ আমার হেয়ার খুবই লম্বা সুতরাং ওর খুবই অসুবিধা হয় এবার দাদা ওকে দেখাতে এসেছে যে কিভাবে স্টাইলটা হবে এই সময় দাদা আমার চুলের প্রশংসা করছিল যে কতটা লং হেয়ার আর কতটা সফট বাকিদের তো খুব রাফ টাইপের সেই জন্য যাই হোক এবার ওকে এবারে শেখাচ্ছে যে কিভাবে হেয়ারটাকে কার্ল করতে হবে তো ও ভালো করে শিখছিল তবে ওর খুবই অসুবিধা হয় আমার হেয়ারে কাজ করতে তো এবারে ওর পালা ও দাদার কাছ থেকে দেখে নিয়েছে যে কিভাবে কার্ল করতে হবে এবারে ও ট্রাই করছে ও যে কতটা বিরক্ত হয়েছিল সেদিন বাপরে বাপ আশেপাশে বাকিরাও তাদের পার্টনারদের ওপরে ট্রাই করছে ওদিকে পেছন থেকে একজন হাত নাড়াচ্ছিল আমরা খুবই এনজয় করি আমাদের এই দিনগুলো যে কটা দিন আমাদের ক্লাস থাকে এবার কত ট্রাই করছে দেখা যায় কীরকম হয় এবার ওর কার্ল করাটা হয়ে গেছে এবার ও একটা সেকশন ক্লিপ দিয়ে আমার চুলটাকে আটকে দিচ্ছে যাতে সেটা খুলে না যায় এরপরে আমার পুরো চুলটাকে ও কার্ল করে নিয়েছিল তারপর সামনের যে ডিজাইনটা সেটা দাদা দেখাতে এসেছিল যে কিভাবে করতে হবে সেটাই ও দেখছিল সামনের চুলটা দেখতেই পাচ্ছে যে কীরকমভাবে দাদা কার্ল করে একটু উঁচু করে নিয়েছে তারপর বাকি যে এক্সট্রা হেয়ারটুকু ছিল সেইটাকেও কার্ল করে একটা অন্য ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে পেছনে টিভিতে গান চলছিল সেই জন্য আমি আর সাউন্ডটাকে দিতে পারিনি নাহলে কপিরাইট ক্লেম চলে আসবে তো দাদা কীভাবে করছে সেটা তোমরাও দেখো দাদা আমাদের ক্লাস খুবই যত্ন করে করায় সত্যিই দাদা এতটাই ভালো যে দাদার যত প্রশংসা করব ততটাই কম হবে এত যত্ন করে এত ভালোভাবে আমাদের করায় যে সত্যিই কিছু বলার নেই তারপরে আমার পার্টনার আরেকটা সাইডে ট্রাই করছিল ওইদিকে পেছনে দাদা চলে গেছে আরেকজনকে দেখাতে যে কীভাবে করতে হবে তো আমার পার্টনারও খুব ভালোই করেছিল অবশ্যই ফার্স্ট টাইম লং হেয়ারে করতে খুবই অসুবিধা হয় তবে ওই হয়তো শেষে ভালো পারবে আর এদিকে আমার ডান দিকে এ চুল টুল খুলে দিয়ে আবার নতুন করে চুল বাঁচছিল তারপর তো বেশ খানিক্ষণ পরে চুলটা সেট হয়ে যাওয়ার পরে দাদা এবার এসেছে সমস্ত সেকশন ক্লিপগুলো খুলে এবার পুরো ভালো করে ডিজাইন করতে কারণ যে চুলগুলো সেকশন ক্লিপ দিয়ে বাঁধা হয়েছিল সেইগুলোকে এবার একে অপরের সঙ্গে কম্বাইন করে একটা আলাদা ডিজাইন দেওয়া হবে সেটাই খুলে দিচ্ছিল স্প্রে দিচ্ছিল একটা একটা করে হেয়ার খুলছিল আর একটার সঙ্গে পেঁচিয়ে দিচ্ছিল এভাবে এটাই হচ্ছে একটা এক ধরনের ডিজাইন যেটার নাম হচ্ছে ভলিউম কার্ল আপ তার মধ্যে দাদাও একটু স্টাইল দিয়ে দিল পেছনে তো গান চলেই যাচ্ছে কোনো মতেই আমি সাউন্ড অন করতে পারছি না হলে তো কপিরাইট ক্লেম চলেই আসবে পেছনে যে গানটা চলছিল সেটা আমার খুবই পছন্দের একটা গান চলছিল ঘুম ঘুমেই চোখে যাই হোক মোটামুটি সবারই হেয়ার কমপ্লিট হয়ে গেছিলো যাদের ফার্স্ট হাফে হয়ে গেছিলো তারা তো চুল খুলেই দিয়েছে এবারে আমাদের হচ্ছিল এরপরে আমরা সবাই ছবি টবি তুলেছিলাম খুব ভালো হয়েছিল এদিকে কাকিমা সবাইকে মিষ্টি খাওয়াছিল দাদার ফ্রিজে একটা মিষ্টি পড়েছিল সেগুলোই খাওয়াচ্ছিল সবাইকে কাকিমা হচ্ছে আমাদের এই ক্লাসে একজন মেয়ে তার মা তো এখানে মোটামুটি হেয়ার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এরপরে দাদা একটা ফুল এনে আমার চুলে আটকে দিয়েছিল যেটা দেখতে খুবই সুন্দর লাগে এটা ন্যাচারালি রিসেপশনে এই হেয়ারস্টাইলটা খুবই ভালো লাগবে এটা শাড়ির সাথেও মানাবে বাট এক পিন শাড়ির সাথে খুব ভালো মানাবে এটা লেহেঙ্গার সাথে খুব একটা মানাবে না তো এখানে এটা হচ্ছে আমার পুরো ফাইনাল লুক
এরপরে একটা দিদির কথা তোমরা সবাই শুনে নাও যে সে কি বক্তব্য রাখতে চাইছে। দেখো আমার চুল ছিল ওর মতো, আর আজকে আমার চুল ভালো হয়েছে। আর একটু ছোট বলতো, আমি না শুনতে পারি, একটু ছোট বলতো ভালো। এখন যাই না বাইরে, কি যাই হোক দেখতে ভালো লাগে। শর্ট হেয়ার স্টাইল ভালো হয় একে না, ফোনে বেশি ফর্সা লাগছে। হ্যাঁ অনেক ফর্সা লাগছে, মানে ব্রাইট লাগছে একটু। বিয়ের আগের গুলো ডিসেম্বরে আর এ হচ্ছে মোহনা, মানে নিজে পুড়ছে পুড়ছে আমাদের দাদাদেরও পড়াচ্ছে। মানে তুমি ভাবো মানে কিরকম ধরনের টেলা পুরে দিয়েছে। এরপরে দাদা আমাদের জন্য কোল্ড কফি বানিয়েছিল, আর বাটারস্কচ ফ্লেভারের আইসক্রিম অর্ডার করেছিল, যে আইসক্রিমগুলো ওই কফির উপরে দাদা দিচ্ছিল। দাদা সত্যি আমাদের খুব যত্ন করে ক্লাসের মধ্যে। আমরা আগের দিন আবদার করেছিলাম কোল্ড কফি খাবো বলে, সেই জন্য। এরপর দিন বান্ধবীগণ মিলে ওই বাটিগুলো ধুতে বসে পড়েছিল। অবশ্যই দাদা আমাদের এত যত্ন করে, তো আমাদেরও তো দাদার যত্ন করতে হবে, নাহলে এতগুলো বাটি দাদাকে একাকে ধুতে হতো, সেই জন্য ওরা ধুয়ে দিচ্ছিল। এরপরে সবাই চুলটুল ভালো করে ছাড়িয়ে নিয়ে আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম। তো লাইট ফাইট অফ করে দিয়েছিল বলে পুরোপুরি অন্ধকার। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে বাই বাই।